अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কিছু বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছিল, তাই একটুখানি খেয়েছি, একটুখানি বেশি নয়। I'm sorry, মা। বাড়িতে সব ঠিক আছে তো? সুধা ঠিক আছে তো? উদয় চল আমার সাথে। সন্দীপ, জানো আমার বিয়ে ঠিক হয়ে গেছে, কালকে এনগেজমেন্ট আমার, সেই মেয়েটার সাথে যাকে আমি ভালোই বাসি না। আরে ভালোবাসা কি, আমি তোকে চিনিও না, কিন্তু হ্যাঁ, মা সেই মেয়েটাকে চেনে, খুব ভালো মেয়ে, ও খুব বড় পরিবার, ওরা বিশাল বড়, বড় একটা বাড়ি, অনেক টাকা পয়সা। তুমি জানো কাল যখন আমার বিয়ে হয়ে যাবে তখন আমি সমাজে এইভাবে মাথা উঁচু করে হাঁটবো। তুমি জানো এই পরিবারের সবাই জ্যোতি বৌদিকে আমাদের সমপর্যায়ের মনে করে না, ওরা তো এটা মানে যে যবে থেকে জ্যোতি বৌদি এই বাড়িতে এসেছে তবে থেকে বাড়িতে আলো নয়, অন্ধকার হয়ে গেছে, অন্ধকার। উদয় এইসব তুই বন্ধ কর, আমার সাথে চল। তুই কি বলছিস তুই নিজেই জানিস না, চল। দিদি আমি ঠিক আছি। উদয় তুই রুমে যা। দাদা আমি তোমার কথা না শুনে কি করে থাকবো, নিয়ে চলো আমাকে যেখানে নিয়ে যেতে চাও, চলো। গুড বাই এভরিবডি, প্লিজ ডোন্ট মাইন্ড, গুড নাইট, বাই, চলো চলো যাচ্ছি। কি সার্কাস হচ্ছে এখানে? দয়া করে তোমরা যাও এখান থেকে, প্লিজ। পঙ্কজ দেখলি তো কি কি হচ্ছে এই বাড়িতে, উদয় কি অবস্থা করেছে নিজের। আজ উদয়ের এই অবস্থার জন্য একমাত্র দায়ী ওই মেয়েটা সুধা।
তুই এক্ষুনি ড্রাইভারকে ডাক আর দিয়া সুধাকে ওর বাড়িতে। ছোটমা, এই সময় ওকে বাড়িতে পাঠানোটা ঠিক হবে না। আমি প্রমিস করছি কাল সকালে ও ঠিক হয়ে গেলে আমি নিজে ওকে বাড়িতে দিয়ে আসবো। তবে আমি এখন উদয়ের সঙ্গে একটু কথা বলতে চাই। ঠিক আছে, তুই বোঝা ওকে, ও নিজে বিয়ের জন্য রাজি হয়েছে। বলে দে ওকে যেন এই ধরনের কোনো নাটক না করে। ও কাল ওর আশীর্বাদ, আমি কোনো রকম কোনো অশান্তি চাই না। ঠিক আছে ছোট মা। এই সন্দীপ, একটু বুঝিও সুধাকে। আমি জানিও আজ কেউ আমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু মাঝখানে এই কিন্তুটা চলে এলেই সমস্যা। জানি না কি কি স্বপ্ন দেখেছিলাম, ধনী দরিদ্র, উঁচু নিচু, আমিও বোকার মতন ওকে ভালোবেসেছিলাম, আর ও বোকার মতন আমার ভালোবাসার স্বীকার করে বসলো, আমাকে ভালোবেসে ফেলল। আমাদের মতন পরিবারে বিয়ে করার কথা ভাবলে তুমি সুধা? উদয়, দাদা, আমি কি পেলাম বলতো? দুঃখ কষ্ট বেদনা এই সব কিছু তো দিতে চাইনি আমি আমার সুধাকে। দাদা, আমি সুধাকে ভালোবেসে কি ভুল করেছি একবার বলতে পারো আমাকে তুমি? আমি তোকে সব সময় সুখে দেখতে চেয়েছিলাম, কি হলো এসব দাদা? আমি বেঁচে থাকতে পারবো না ওকে ছাড়া। আমি সত্যি বলছি তোমাকে দাদা, পারবো না। আমি তাছাড়াও এরকম অবস্থাতে ওকে ওখান থেকে কি করে নিয়ে আসতো? আর একটা ট্যাক্সি ডেকে নিতে পারতিস তো। আরে বাবা, তুই তো জানিস সুধার কারণে ওই পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক কতটা খারাপ হয়ে গেছে। আর তারপর সুধা এই অবস্থা ওখানে যাবার পর না জানি কি কি শুনতে হয়েছে জ্যোতিকে। আর সুধা, ও যদি উল্টো পাল্টা কিছু শুনে ফেলে ওর অবস্থা আরো খারাপ হয়ে যাবে। শোন, উদয় ছিল নাকি ওখানে? অনেকক্ষণ পরে এসেছিল, নেশা করেছিল। হে ভগবান, ও যদি সুধাকে ওখানে দেখে তাহলে না জানি কি মনে করবে।